Hello everyone, welcome back to my channel. আজকে পড়তে হচ্ছে একটি ট্রাভেল ব্লগ. সো আমি যাচ্ছি সিডনি. তো সেদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম, যেহেতু দুপুর ফ্লাইট ছিল. তো বাসা টাসা গুছিয়ে রেখেছি একটু. এই যে এখন আমরা চলে যাবো একটা উবার ডেকে এয়ারপোর্টের দিকে. যেহেতু দুপুর 1:30 ফ্লাইট, সো আমাদের আগেই বের হতে হয়েছে. তো এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি. যে যার ব্যাগ দিয়ে চলে যাচ্ছে, আসলে এখনো অনেক কাজ বাকি, সো সেগুলো করতে হবে. সো অনেকদিন ধরে আমাদের প্ল্যান ছিল সিডনি যাওয়ার, তো ফাইনালি এটা পসিবল হচ্ছে. তো খুবই এক্সাইটেড ছিলাম আমরা সবাই. তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা আজকে যেতে পারছি. সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে. তো এখন আমরা চলে যাচ্ছি উপরে, কারণ নিচে লাগেজ আমরা দিয়ে দিয়েছি. এখন বোর্ডিংয়ের পালা, সো ওয়েট করতে হবে আরও 1 hour, তারপর আমরা চলে যাব. সো ভাবছি যে কিছু খেয়ে না যায় কিনা, কারণ ওরা হাঙ্গে দুপুর হয়ে গিয়েছে, সকালে শুধু ব্রেকফাস্ট করেছে. তো ভাবছি যে যে কিছু খাবো. এই তো, সো আমরা এবার অনেকদিন পর ট্রাভেল করছি, 3 বছর পর. 3 বছর আগে বাংলাদেশে গিয়েছিলাম, তখন ইনায় অনেক ছোট ছিল, বাট এখন সে বুঝতে শিখেছে যে প্লেন কি, প্লেনে করে যেতে হবে. এতদিন তো সে যায়নি, সো সে যখন বুঝতে শিখেছে, তারপরে এবার ফার্স্ট টাইম আমরা যাচ্ছি. তো সে খুবই এক্সাইটেড ছিল, তার ব্যাগ সে নিজেই ক্যারি করবে, সব কিছু করবে, কী কী হয় সেখানে, প্লেনের ভেতরে কি খেতে দেয়, মানে সব কিছু তো কিউরিয়াসিটি. তো যাই হোক, খুবই এক্সাইটিং ছিল আমাদের জন্য এই জার্নিটা. তো এই তো বসে আমরা ওয়েট করছি, আর আমি চলে গেলাম খাবারের জন্য. কিছু খাবার অর্ডার দিয়েছি, সামনেই ছিল একটা হাঙ্গে যাচ্ছে দোকান, আর বিশাল বড় নয়। তো আমি দাঁড়িয়ে গেলাম এবং আমি কাজ করতে থাকলাম, আমরা কী খাবে সেটা অর্ডার দিয়ে আমরা এখন খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য. সো এই যে বসেছি আমাদের সিটে প্লেনের ভেতরে. সো নায়া বুঝতে পারছে না কী করবে কী না করবে. বসে গিয়েছি, একটু পরেই প্লেনটা সিডনির জন্য রওনা দিবে. সো ওয়েট করছি কখন প্লেন ছাড়বে. তো ওরা তো কন্টিনিউয়াসলি আস্ক করছে আমাকে, মা কখন যাব কখন যাব কখন. এখনও কেন প্লেন ছাড়ে না, মনে হচ্ছে যে ওরা বসে গেলেই প্লেনটা ছেড়ে দেবে. সো তারা ওয়েট করতে যাচ্ছে না, কিন্তু এখন অনেক সময় বাকি ছাড়া. তো যা কি আর করার, বাচ্চাদের সাথে গেলে তারা অনেক অধৈর্য হয়ে যায়, শুধু এটা করতে চায় ওটা করতে চায়, কত কিছু করতে চায়. তো যাই হোক, ওদেরকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আমি. করছিল ভিউটা খুবই সুন্দর ছিল আর কি. আর আমরা পৌঁছে গেলাম 4.5 ঘন্টা জার্নি পরে, এখন আমরা ল্যান্ড করব. এই তো, দেখতে থাকুন প্লিজ. বাবা অনিকা, কত কি রাঁধছিস তুই? কি মাছ? আর এটা আলু ভর্তা. তিথিয়াপু, তুমি কি করো? তুমি তো কালকে থেকে থাকবা না, তোমাকে আসলে অনেক মিস করবো. আসলে মানে খাওয়া দাওয়া সবাই মিলে ঘোরা, এগুলো খুবই মিস করবো। আর
বাসে তো যাবে আমি থাকব না তখন তো যাব ইনশাআল্লাহ যাব যাই কিন্তু ওখানে থাকো একদিন ওখানে যদি কোনো প্ল্যান না থাকে বা ওখানে যদি ঘোরার কোনো জায়গা থাকে অনেক জায়গা আছে ওই সাইডে পোর্ট ম্যাকুরি নেলসন বে ওই সাইডে তো সব টুরিস্ট স্পট অনেক আমি দুই তিন দিন আরামসে ঘুরতে পারবো মাংস গরমে দামে সেকেন্ড বার্থডে ছিল তো ওই দিন রিয়াল বার্থডে তো আমরা ভাবলাম ছোট করে একটু সেলিব্রেট করি কারণ সানডেতে আবার বড় করে সেলিব্রেট করা হবে বার্থডে তো সবাই আমরা একটা কেক কাটলাম সেটার প্রিপারেশন নেওয়া হচ্ছিল ছোটো মানুষ এত রাত পর্যন্ত জেগেছিল তো একটু টায়ার্ডও ছিল যাই হোক তো কেক তো একটু কাটাই লাগবে সবাই মিলে একটু সেলিব্রেট করলাম মজা করলাম আর কি মা বাবার